শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি হালি শহর মেহরাবজল হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করছি, সিডিগঞ্জ থেকে বাসকালে চলতাম। আমাদের ক্লাসমেট ছিল, তারপর খালি বাড়ির হারুন আমাদের ইয়া ছিল, জোরাম মাসুদের ছেলে সাইফু আমাদের ক্লাসমেট ছিল। এই তখন থেকে আমি আস্তে আস্তে ছাত্র রাজনীতি শুরু করে ইয়াতে সিডিগঞ্জ থেকে, তারপর আমার এরিয়া থেকে পাশা লাভ করি। তারপরে আমার এখানে অফিস ছিল একটা সাবরাজগুড়ি, সাবরাজগুড়ি জনসাগরে আত্মীয় অফিস, তারপর বর্তমান অ্যাডভোকেট ইয়া আসাম ও প্রেসিডেন্ট ছিল। আমি এম আজিজুর সার্কিট, এম আজিজ আমার এরিয়া তো মধ্যমালেশ্বর ইয়ে তো দেখি ফুকুর নেই, ওইদেরও যাইতাম ওই ছয়টাবার আমাদেরকে লিফলেট দিত, এগুলো ইয়া সবাই যাব। আবার আমাদেরকে বলতে চাও তোমরা মানুষকে কনভিন্স করার চেষ্টা করো, তাই দেখা কী এগুলো বুঝেই দেখো। তারপর আমার ছাত্রলীগের ঘোষণাপত্র এগুলো আমাদের কাছে ছিল, এগুলো আমাদের কাছে মানুষের ছেলে দেখাতে বিলি বদলা করতাম। তারপর আবার স্কুলে স্কুলে দেখতাম ছেলেদেরকে কনভিন্স করার জন্য। তারপর আমি মুক্তিযুদ্ধে জয়েন করি, সিরাঙ্গি স্টেটমেন্ট শ্রমিক লীগের সহসভাপতি সুলতান আহমদ, উনি আমাদেরকে বলতো আমি যা ইয়া এই সিটিটা দিবেন আফসারদের মমতা লাগে। আমার আমাদের বিল্ডিং দেওয়ানজি ফুকুর লাইনে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে ঠিকানা দিকে এখানে ওনাকে দিলাম। ওইটা উনি তো আমার এরিয়া কমান্ডার ছিল, বুঝি পাইনি বলতো আপনি গরিব লাগা যাবেন, গরিব লাগ মানে আপনার কমার্স করা পসিবল মুঘল মুঘলতলি বাজার মালিক গরিব লাগ। তাই ওনার কাছে গেলাম, আমাকে নিয়ে মাহবুব সাহেবের কাছে গেল। মাহবুব সাহেব ওনার ঘরে থাকত, উনি আমাকে বললেন যে কালকে সকাল থেকে তুমি আমার ভাই ফয়েজ রহমানের সাথে কথা গাড়িয়ে থাকবে, তুমি তুমি ইয়ার কাজ করবে, গোয়েন্দার কাজ করবে, আমার বাড়িতে আসো ওইটা নিয়ে বুঝুন। আমরা ডেলি কথা গাড়িয়ে চলে যেতাম, স্টেবিনের সামনে একটা টাওয়ার ছিল, খুব চেষ্টা করছি ডিজেল পাওয়ার স্টেশন মারি দেওয়ার জন্য রিফাইনারি বুঝে কিন্তু সুযোগ পাইনি। আমাদেরকে দেখো আমাদের এলাকার লোক তো
ডাক্তার পাওয়া পাইজা আমার কাছে আমার কাছে ওরা আসে আমাদের ফা দিচ্ছে বাজি রে বাজি তোরা এই কাজ করলে আমাদের করবারই জানাবি একটা কাজ করছি ওই সলগুলো সলগুলো ফ্যাক্টরি বাম আছে না ওইটার মধ্যে আবার সম্পৃক্ত ছিলাম আমার তো বুঝুন আমি আর পাইজ তারপর ওই ডাক্তার আই বলি বলে ডাক্তার ছিল নূর মোহাম্মদ এদের গুরু বাস বাতাং গাড়িয়ে পরবর্তীতে যাইতেছিল তিন মাস এই মার্চ মার্চ কি এপ্রিল হয়ে যাবে আমাদের একটা একটা চাকরি দিয়ে দিয়েছে আর চাকরি 27-28 বছর ছিল হ্যাঁ ছিল তারপর আমাকে এটা আবার গোল্ড হ্যান্ড শেক দিয়ে আমাদেরকে বিদায় করলো বইনার দিকে একটা প্রাইভেট ফার্ম একটা চাকরি দিয়েছে ছেলে দিয়ে তো ছোটো ছিল কিছু জায়গা আমার জায়গা বিক্রি করে এম ডি এ পাস করেছি আর যে টাকা ছিল সেই টাকা দিয়ে আমি অপারেশন করেছি হার্ট অপারেশন করে আজকে এক বছর হয়েছে আর কি কিচ্ছু নেই আমার থেকে আমি জানি আমার ছেলে যদি কোনো একদিন লাইন হয় যদি ইয়ে হয় তারপর হয়তো মানুষ হবে 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।